লক্ষ্য জামায়াতের ব্রিগেড টার্গেট ছিল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর সেই লক্ষ্য পূরণ কতটা এই প্রশ্নের জবাব দিয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরা কালো মাথার ভিড়েছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ কিন্তু ভোট বাক্সে এই জামায়াতের প্রতিফলন কতটা উঠছে প্রশ্ন পঞ্চায়েত ভোট ট্রেলার ছিল লোকসভা ভোটে সিনেমা দেখানো হবে জনজোয়ারের সামনে ব্রিগেডের বার্তা মোহাম্মদ সেলিমের জল মাথার উপর দিয়ে বইলে মহাত্মা গান্ধী ও ভগৎ সিং হয় বার্তা সিপিএম এর রাজ্য সম্পাদকের রোজে কাপড়া আর মকানের দাবিতে ইনসাফের দাবিতে 7ই জানুয়ারি রবিবার ডিওয়াইএফআই এর প্রস্তাবিত ব্রিগেড সমাবেশ আর এই সমাবেশে ছাত্র যুব প্রবীণদের এভাবেই উজ্জীবিত করলেন মোহাম্মদ সেলিম এই ব্রিগেড সমাবেশের ক্যাপ্টেন হিসেবে বামপন্থীরা যাত্রা শুরু করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে তিনি বলেছেন ইনসাফ যাত্রা শেষ হলেও ইনসাফের লড়াই চলবে খেলার মাঠের দখল নিতে এসেছেন বামপন্থীরা সুর চড়ালেন ডিওয়াইএফআই নেত্রী বিশেষজ্ঞরা বলছেন গরমাগরম ভাষণে ইনসাফ চাওয়ার ব্রিগেডে উপস্থিত লক্ষ্য জামায়াতের করতালি পড়ল ইনকলাব জিন্দাবাদ স্লোগানও উঠল কিন্তু প্রশ্ন থেকে যায় এই জামায়াতের কতটা ভোট বাক্সে প্রতিফলিত করতে পারবে সিপিএম লড়াই যদি সত্যি খাদ্য বস্ত্র বাসস্থান বঞ্চনার হয় তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিকল্প হিসেবে বামপন্থীদের তুলে ধরবে জনগণ সেলিম বলেছেন আরো মানুষের কাছে পৌঁছতে হবে হাতে গোনা আর কয়েকদিন পর ভোট ততদিনে সেলিমের ডাকে সাড়া দেবে কি রাজ্যের প্রান্তিক মানুষ এই প্রশ্নগুলো উঠছে যৌক্তিক কারণে এই প্রশ্নগুলো উঠছে কারণ 2019 লোকসভা ভোটের আগেও বামেদের ব্রিগেডে লক্ষ্য জামায়াত দেখেছে বাংলা কিন্তু ভোট বাক্সে তার শতাংশটুকু প্রতিফলিত হয়নি 21 ভোটের আগেও বাম কংগ্রেস আইএসএফ জোটের ব্রিগেড দেখেছে বাংলা সেখানেও লোকারণ্য মহা ধুমধাম কিন্তু তারপরেও ফসল ঘরে তুলতে পারেনি বাম কংগ্রেস উল্টে এদের সঙ্গে চোট বেঁধে একজন বিধায়ককে বিধানসভায় পাঠাতে পেরেছে আইএসএফ বাম কংগ্রেস শূন্য সময় মাস সাল বছর ঘুরে আরও একটা ব্রিগেড ইনসাফ চাই স্লোগান নজরুল রবীন্দ্রনাথের বাণীতে 6 লাভ ব্রিগেডের মঞ্চ কিন্তু উদ্দীপনা উৎসাহের ছিটে ফোঁটাটুকু পড়বে ভোট বাক্সে উঠছে প্রশ্ন নাকি এবারও শূন্য হাতে আবার শূন্য থেকে শুরু করবেন মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায় সুজন চক্রবর্তী শতরূপ ঘোষেরা এই প্রশ্ন উঠছে ক্যালকাটা নিউজ